কুইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 9 এ সেন্ট্রোজোম ও মাইক্রোটিবিউল। তো সেন্ট্রোজোম ও মাইক্রোটিবিউলের বিভিন্ন গঠন সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আমার অন্যান্য ক্লাস 9 এর ভিডিও লিংক ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। প্রথমে আমরা আসি সেন্ট্রোজোমের গঠন নিয়ে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সেন্ট্রোজোমের ছবি। সেন্ট্রোজোম কোষের অনুনালিকা বা মাইক্রোটিবিউল তৈরিকারী কোষাঙ্গাণু। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষের মধ্যে থাকে না, আর প্রাণী কোষের মধ্যে যে স্নায়ু কোষ সেখানে সেন্ট্রোজোম হচ্ছে নিষ্ক্রিয়। অর্থাৎ সমস্ত প্রাণী কোষও সেন্ট্রোজোম খুব একটা কার্যকরী নেই। তবে প্রাণী কোষের কোষ বিভাজনের ক্ষেত্রে সেন্ট্রোজোম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা বেনতন্তু বা অ্যাস্ট্রালুসি এইগুলোকে রেডিয়েট করতে কোষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করে। তো এই যে সেন্ট্রোজোম, তার গঠন হচ্ছে এরকম। সেন্ট্রোজোমের গঠন দেখলে দেখবো তার মাঝখানে একটা সেন্ট্রাল হাব আছে, এবং এই সেন্ট্রাল হাব থেকে চারদিকে 9টা 3 ত্রয়ী অনুনালিকা বেরিয়ে গেছে। তাহলে এইগুলো 3টে করে আছে বলে প্রত্যেকটাকে বলা হচ্ছে ত্রয়ী অনুনালিকা। এই 9টা যে ত্রয়ী অনুনালিকা আছে সেগুলো দেখো, গুনলে 9টা থাকবে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা ত্রয়ী মানে 3টে করে অনুনালিকা আছে, আর মাঝখানে একটা সেন্ট্রাল হাব আছে। আর এই মাঝখানে যে সেন্ট্রাল প্রোটিনটা আছে, সেই সেন্ট্রাল প্রোটিনের সঙ্গে এইগুলো আবার স্পোক, রেডিয়াল স্পোকের মাধ্যমে যুক্ত আছে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে রেডিয়াল স্পোক। রেডিয়াল স্পোকের মাধ্যমে প্রত্যেকটা ত্রয়ী অনুনালিকা কেন্দ্রীয় হাবের সঙ্গে যুক্ত থাকে। আর হচ্ছে প্রত্যেকটা ত্রয়ী অনুনালিকা এইটাকে, এর যে গঠন দেখবো, এর গঠন দেখলে দেখবো এটা এ বি সি তিন ধরনের আবার উপনালিকা দিয়ে তৈরি। অর্থাৎ এখানে যে 3টে ও নিয়ে একটা অনুনালিকা তৈরি হচ্ছে, এই 3টের মধ্যে প্রত্যেকটাকে বলা হচ্ছে আবার উপনালিকা। প্রথমটা হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি। এই একটা ছবিকে এখানে বড় করে দেখছি, তাহলে প্রত্যেকটা উপনালিকা প্রথমটা এ, তারপরে বি, তারপরে সি। তাহলে এইটা যদি এ হয়, তাহলে এর সঙ্গে কেন্দ্রের সেন্ট্রাল হাবের সঙ্গে রেডিয়াল স্পোক দিয়ে যুক্ত আছে। আর তারপরে আছে বি, তারপরে আছে সি। প্রত্যেকটা সি এর সঙ্গে পরেরটার আবার এ এরকম লিঙ্কার দিয়ে যুক্ত আছে। তো এইগুলোকে বলা হচ্ছে লিঙ্কার, লিঙ্কার দিয়ে যুক্ত আছে। তাহলে এইটা সি, আবার পরের এ, আবার পরের এইটা, এইটা হচ্ছে সি, এটা হলো পরের এ। তাহলে এইভাবে এ এবং সি প্রত্যেকটা লিঙ্কার দিয়ে যুক্ত আছে, আর মাঝখানে থাকবে বি। তাহলে এইভাবে এই উপনালিকাগুলো বিস্তৃত, 3টে উপনালিকা নিয়ে বলা হচ্ছে অনুনালিকা। প্রত্যেকটা উপনালিকা প্রথমে এ, তারপরে বি, তারপরে সি। এবার এই প্রত্যেকটা যে উপনালিকা আছে, এই প্রত্যেকটা উপনালিকার মধ্যে থাকবে আবার 9টা, এই 13টা প্রোটোটিবিউল। প্রথম এটার মধ্যে থাকবে 13টা প্রোটোটিবিউল, আর বি ও সি এর মধ্যে থাকবে 10টা করে প্রোটোটিবিউল। তাহলে প্রোটোটিবিউলগুলো কি না, এইটা যে গোল, এই গোল জিনিসটা কিন্তু আসলে এইরকম ছোট 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 প্রোটিন দিয়ে তৈরি এগুলো, এবং প্রোটিনগুলো হচ্ছে লম্বা। সেটাকে কেটে দেখছি বলে আমাকে গোল লাগছে দেখতে, কিন্তু জিনিসটা আসলে লম্বা বাঁশের মতো দেখতে। তাহলে সেইটার মধ্যে এই এক একটা উপনালিকার মধ্যে আবার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 করে প্রোটোটিবিউল। প্রথম এটার মধ্যে আছে 13টা প্রোটোটিবিউল, তারপরে বি ও সি এর মধ্যে আছে 10টা করে প্রোটোটিবিউল। এই প্রোটোটিবিউলগুলো হচ্ছে টিবিউলিন প্রোটিন দ্বারা তৈরি। এই টিবিউলিন প্রোটিন দু রকম হয়, একটা হলো আলফা, একটা হলো বিটা। তাহলে এই টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে এই প্রোটোটিবিউল। তাহলে এই যে প্রোটোটিবিউলগুলো আমরা দেখছি, সেই প্রোটোটিবিউলগুলো এই তৈরি করবে মাইক্রোটিবিউল, মানে এই প্রোটোটিবিউল থেকে এই আস্তে আস্তে তৈরি হবে মাইক্রোটিবিউল বা বেনতন্তু বা অ্যাস্ট্রালসি সেইগুলো। তাহলে একটা সেন্ট্রোজোমকে যদি আমি কোষের মধ্যে দেখি, দেখবো সেই সেন্ট্রোজোম থেকে চারিদিকে রশ্মির মতো কিছু এরকম মাইক্রোটিবিউল ছড়িয়ে পড়ছে। সেই রশ্মির মতো ছড়িয়ে পড়া মাইক্রোটিবিউলকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। তো এই সেন্ট্রোজোম অ্যাস্ট্রাল রশ্মি গঠন করে। সেন্ট্রোজোমের ছবি দেখলে দেখবো তার মধ্যে 2টো সেন্ট্রিওল আছে, পিপের মতো দেখতে। পিপে মানে হচ্ছে ড্রাম, একটা এরকম একটা এরকম, পরস্পরের সমকোণে থাকবে। এই পিপের মতো দেখতে সমকোণে থাকা সেন্ট্রোজোমগুলো, যে সেন্ট্রিওল যেহেতু 2টো আছে, তাই আরেক কথায় একে বলা হয় ডিপ্লোজোম। ডিপ্লো মানে 2টো, ডিপ্লোজোম বলা হচ্ছে।
সেন্ট্রোজোমের এই যে প্রত্যেকটা সেন্ট্রিওল সেখান থেকে চারিদিকে যে প্রচুর মাইক্রোটিবিউলগুলো বেরিয়ে একটা ঘন জায়গা তৈরি করেছে, সেই ঘন জায়গাটার নাম হচ্ছে পেরি সেন্ট্রিওলার ম্যাট্রিক্স। মানে সেন্ট্রোজোম থেকে ছবি দেখলেই দেখা যাবে প্রচুর মাইক্রোটিবিউল চারদিকে একদম তারার মতো বেরিয়ে যাচ্ছে। সেই সেই জায়গাটাকে যে তারার মতো দিয়ে একটা ঘন জায়গা তৈরি হলো তাকে বলা হচ্ছে পেরি সেন্ট্রিওলার ম্যাট্রিক্স। আর সেন্ট্রিওলগুলোর চারপাশে যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় কাইনোপ্লাজম। তো এক্ষেত্রে বলে রাখি, সেন্ট্রোজোমে কিন্তু কোনো আবরণী বা পর্দা নেই, যেমন রাইবোজোমে কোনো পর্দা ছিল না, প্রোটিন ও আরএনএ দিয়ে রাইবোজোম তৈরি, সেন্ট্রোজোমও তাই প্রোটিন দিয়ে গঠিত, এখানে কোনো পর্দা বাইরে নেই। তাহলে সেন্ট্রোজোমের চারিদিকে যে একটা সাইটোপ্লাজমের বিন্যাস থাকে বা যে সাইটোপ্লাজমটা থাকে তাকে বলা হয় কাইনোপ্লাজম। সেন্ট্রোজোমের সাইটোপ্লাজমকে বলছে কাইনোপ্লাজম। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে সেন্ট্রোজোম মাইক্রোটিবিউল গঠন করে। এবার এই মাইক্রোটিবিউলগুলো তৈরি হয় আসলে সেন্ট্রোজোম থেকে, যে অ্যাস্ট্রালোসি বেরোচ্ছে সেখান থেকেই মাইক্রোটিবিউল তৈরি হয়, যেটা কোষ বিভাজনের সময় বেনতন্তু গঠন করে এবং বেনতন্তু ক্রোমোজোমকে নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত করে পরস্পর থেকে পৃথক রাখে। তো কোষ বিভাজনের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেন্ট্রোজোমে আর একটা কাজ হচ্ছে, এই যে এককোষী যে জীব সে বা প্রোটোজোয়া, প্রোটোজোয়ার মধ্যে যাদের ফ্লাজেলা বা সিলিয়া আছে তাদের গোড়ায় বেসাল বডি বলে একটা অংশ থাকে, সেখান থেকে এই বেরোয় সিলিয়া ও ফ্লাজেলা। এই বেসাল বডিটাই হলো আসলে সেন্ট্রোজোম, অর্থাৎ সেন্ট্রোজোম সিলিয়া ও ফ্লাজেলা উৎপাদনে সাহায্য করে এককোষী জীবের ক্ষেত্রে, তেমনি অন্যদিকে শুক্রাণুর যে ফ্লাজেলা সেটাও তৈরি হয় সেন্ট্রোজোম থেকে। সেন্ট্রোজোম যে মাইক্রোটিবিউলগুলো তৈরি করে সেই মাইক্রোটিবিউলগুলোকে নড়াচড়া করানোর জন্য, বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, ক্রোমোজোমের সঙ্গে আটকানোর জন্য, এর সঙ্গে থাকবে মোটর প্রোটিনস। সেই মোটর প্রোটিন হচ্ছে ডাইনিন এবং কাইনেসিন। এই ডাইনিন এবং কাইনেসিন এগুলো এই সিলিয়া ফ্লাজেলার নড়াচড়ায় সাহায্য করে বা বেনতন্তুগুলোকে ক্রোমোজোমের সঙ্গে আটকাতে সাহায্য করে। এই ডাইনিন কাইনেসিন এগুলোকে বলা হচ্ছে মোটর প্রোটিন। এছাড়াও এই মাইক্রোটিবিউল বা বেনতন্তু যেগুলো বেরোচ্ছে চারদিকে একদম সেন্ট্রোজোম থেকে যেগুলো বেরোচ্ছে, সেই মাইক্রোটিবিউলগুলো যাতে স্টেবিলিটি বজায় থাকে, যাতে একদম সুস্থিরভাবে থাকে, সেই স্টেবিলিটি বজায় রাখার জন্য সেখানে থাকে মাইক্রোটিবিউলার অ্যাসোসিয়েটেড প্রোটিন বা ম্যাপ প্রোটিন। মাইক্রোটিবিউল অ্যাসোসিয়েটেড প্রোটিন বা ম্যাপ প্রোটিন থাকলে কি হবে, সেন্ট্রোজোমগুলোর সুস্থ বা সেই মাইক্রোটিবিউলগুলোর সুস্থতা বা স্টেবিলিটি সেটা বজায় থাকে। আর হচ্ছে তাহলে কাজ আমি কী কী পেলাম, একটা অ্যাস্ট্রাল রশ্মি চারদিকে যেটা তারার মতো ছড়িয়ে যাচ্ছে সেন্ট্রোজোম থেকে, সেই রশ্মিগুলোকে বলছে অ্যাস্ট্রাল রশ্মি। বেনতন্তু গঠন, কোষ বিভাজনের সময় বেনতন্তু সেটা তৈরি হবে সেন্ট্রোজোম থেকে। আর কোষের কাঠামো ও দৃঢ়তার প্রধান, কোষের কাঠামো মানে হচ্ছে কোনো কোষ হচ্ছে ডিম্বাকার, কোনোটা লম্বা, কোনোটা হচ্ছে পিরামিড আকার, এরকম বিভিন্ন আকৃতির যে কোষ সেই কোষের যে শেপ সেই শেপটা বজায় রাখে হচ্ছে মাইক্রোটিবিউল ও সেন্ট্রোজোম দুজনে একসাথে। কারণ যে কোনো কোষকে ধরো একটা প্যান্ডেল খাটানো হচ্ছে, তাহলে প্যান্ডেল খাটলে তার একটা বাঁশের কাঠামো থাকে, তবে সেই প্যান্ডেলটা একটা নির্দিষ্ট আকৃতি পায়। কোষেরও তাই, কোষটা হচ্ছে একটা পাতলা পর্দা দিয়ে ঘেরা, তো সেটাকে একটা নির্দিষ্ট কাঠামো না থাকলে সেটা হবে না। সেই কাঠামোটা গঠন করে সেন্ট্রোজোম থেকে তৈরি হয় যে মাইক্রোটিবিউল সেইগুলো, তাই কোষের আকৃতি বজায় রাখে সেন্ট্রোজোম। আর হচ্ছে দৃঢ়তা প্রদান, একটা কোষকে দৃঢ়তা অর্থাৎ ভেতরের যে কাঠামো, যে অন্তঃকঙ্কাল, কোষের কঙ্কাল বা সাইটোস্কেলিটন সেটা গঠন করে, তার ফলে কোষের দৃঢ়তা প্রদান করে সেন্ট্রোজোম ও মাইক্রোটিবিউল। আর হচ্ছে সিলিয়া ও ফ্লাজেলা গঠন, এটা আগেই বললাম যে সেন্ট্রোজোম থেকেই শুক্রাণু সিলিয়া, শুক্রাণু ফ্লাজেলা বা বিভিন্ন এককোষী প্রোটোজোয়ার সিলিয়া ও ফ্লাজেলা গঠন হয় সেন্ট্রোজোম থেকে। তাহলে এগুলো হচ্ছে সেন্ট্রোজোমের বিভিন্ন রকম কাজ। তো আজকে আমরা জানলাম সেন্ট্রোজোমের গঠন ও কাজ, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, লাইক ও কমেন্ট করে জানা কেমন লাগছে, আর বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। ধন্যবাদ।